আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দে বলে সুলাইমান তোমার সামনে দুইটা জিনিস আমি রাখবো, যে কোন একটা গ্রহণ করবা, যেটা চাইবা সেটা আমি আল্লাহ তোমাকে দান করব। একটা চাইবা এটাই দিব, যেটা চাইবা না তার নামগন্ধ তোমাকে আমি আল্লাহ দেব না। নবী সুলাইমান ডাক দিল, মালিক কি সেই দুই জিনিস আমাকে বলো। আল্লাহ ডাক দে বলে সুলাইমান, একদিকে আমার ইলেম আমার জ্ঞান, ওহি জ্ঞান আসমানি জ্ঞান যত জ্ঞানের কথাই বলেন না কেন, একদিকে জ্ঞান রাখবো আর একদিকে দুনিয়ার বাদশাহী রাখবো। যদি তুমি জ্ঞান চাও এলেম চাও এত এলেম তোমাকে দেব, আসমানের নিচে জমিনের উপরে আমি আল্লাহ আর দ্বিতীয় কাউকে এত জ্ঞান আমি দান করব না। তবে শুনে রেখো মনে রেখো, এত এলেম তোমাকে দেব কিন্তু দুনিয়ার ভিতরে তুমি যে জীবন যাপন করবা এক মুঠো ভাত তোমাকে কষ্ট করে জোগাড় করতে হবে, অনেক কষ্ট করতে হবে। আর যদি তুমি ইলম চাও ইলমটাই দেব কিন্তু সম্পদ দেব না, আর যদি সম্পদ চাও এত বাদশাহী এত রিজিক তোমাকে দেব সম্পদ দেব, আসমানের নিচে জমিনের উপরে তোমার মতো এত বড় বাদশা আমি আল্লাহ আর কাউকে বানাবো না। কিন্তু তোমাকে আমি এলম কি জিনিস এক বিন্দু মাত্র দেব না। আল্লাহ পাক দুইটা অপশন দিলেন নবী সুলাইমানের সামনে, পয়গাম্বর সুলাইমান একটু ভেবে চিন্তে ডাক দেবে, মালিক আমার এলেমের দরকার সম্পদের দরকার নাই, এলেম দাও জ্ঞান দাও সম্পদের আমার দরকার নাই। আল্লাহ পাক ডাক দে বলে, এই নবী সুলাইমান মানুষ বাদশাহীর জন্য পাগল কথা বলেন ঠিক কিনা, একজন কাউন্সিলর একজন মেম্বার হওয়ার জন্য মানুষ রাত দিন 24 ঘন্টা পরিশ্রম করে কথা বলেন ঠিক কিনা, লক্ষ লক্ষ টাকা উপার্জন করে না খরচ করে, বৈধ অবৈধ চিন্তা ভাবনা করে না, ক্ষমতার দরকার কথা বলেন ঠিক কিনা। আতি নেতা পাতি নেতা যত নেতা দেখেন সবাই কিন্তু ক্ষমতা চায় কথা বলেন ঠিক কিনা। আল্লাহ ডাক দিলে, নবী সুলাইমান সবাই ক্ষমতা চায় আর তোমাকে আমি আল্লাহ ক্ষমতা দিতে চাই তুমি নিতে চাও না, কারণটা কি? নবী ডাক দে বলে, মালিক এলেম যদি আমাকে দাও এই এলেম দিয়ে আমি আল্লাহ জান্নাত চিনবো জাহান্নাম চিনবো, তোমাকে চিনবো দিন চিনবো দুনিয়া চিনবো হালাল চিনবো হারাম চিনবো, মালিক গো এলেমের গুণে আমি তোমাকে জানতে পারবো তোমাকে চিনতে পারবো, এলেম দিয়ে আমি আল্লাহ তোমাকে হাত করবো। সুবহানাল্লাহ, কোন এলেম থাকলে আমি তোমাকে চিনতে পারবো তোমাকে হাত করতে পারবো তোমার সঙ্গে আমার প্রেম হবে, জোরে গান সুবহান। আর যদি এলেমই না থাকে আমার জ্ঞানই না থাকে তাহলে তো তোমাকে আমি চিনতে পারবো, এই জন্য আল্লাহ আমার এলেমের দরকার, এলেম দাও ক্ষমতার দরকার নাই, ও মালিক ক্ষমতা আমাকে দিলাম। এই বর্তমান জামানা দেশের কথা শোনেন, শুধু বাংলাদেশ নয় গোটা বিশ্বের কথা চিন্তা ভাবনা করেন, আল্লাহ পাক অত ইজ্জ মাংতাসা অত জেল্ল মাংতাসা বিয়াদিকাল খায়ের সমস্ত ক্ষমতার মালিক আমার আল্লাহ, যাকে খুশি ইজ্জত দেয়া সম্মানে বসান চেয়ারে বসান, আবার মনে না চাইলি কানে ধরে লাথি মেরে চেয়ার থেকে দূরে নিক্ষেপ করে কথা কও ঠিক কিনা। এই দুনিয়ার চেয়ার চেয়ার না কথা বলো ঠিক কিনা, এই দুনিয়ার জগৎ জগৎ না একটা জগৎ আছে কথা বলো ঠিক কিনা, এই দুনিয়ার ক্ষমতা ক্ষমতা না পরকালে ক্ষমতা যাকে যাকে দেওয়া হবে আল্লাহ পাক যাকে ক্ষমতা দেয় জান্নাতে দিবি ওটাই বড় বাদশাহী কথা বলেন ঠিক কিনা। আজকে তো আমি আর আপনার দুনিয়ার মধ্যে ছোট্ট সামান্য ক্ষমতা পাওয়ার পর আল্লাহকে ভুলে যাই কথা বলেন ঠিক কিনা,
বন্ধুগণ আমার নবীকে বলেছে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, এই দুনিয়ার মানুষ যারা জবান দেয় আল্লাহর জিকির করবে, আল্লাহর কলেমা পড়বা, আল্লাহর কলেমা পড়তে পড়তে যেই ব্যক্তি মৃত্যুবরণ করতে পারবে আল্লাহর রাসূল বলে ওই ব্যক্তি মৃত্যুর পরেই আল্লাহ রাব্বুল আলামিন সোজা আল্লাহর জান্নাত দিয়ে দিবে। আর বর্তমান কিছু পাতি নেতা আছে বন্ধুগণ আমার, যারা বলে মৃত্যুর সময় যেন আমার দুনিয়াদারি কথা জবান দেবের হয়, এক পাতিনা তো বইলাই ফেলছি, মৃত্যুর সময় যেন আমার জবান দেওয়ার জয় বাংলা বের হয়। হে নাউজবিল্লাহ কইবে না, এই দুনিয়া মানুষ ক্ষমতাদার মালিক কে, ক্ষমতার থেকে নামানো মালিক কে? রাসূল বলে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ, মৃত্যুর সময় জবান দেয় কলেমা বের হবে আল্লাহ পাক তোমাকে জান্নাত দেবে, কথা বলেন ঠিক কিনা? কলেমা ছাড়া অন্য কিছু বের হবে? এই বেঈমানের দল, যারা বেঈমান তারাই বলে কলেমার দরকার নাই, কথা কও ঠিক কিনা? কলেমা তোমার জবান দেয়া বের হবে না, তোমার ঠিকানা আল্লাহর জান্নাতে হবে, কথা বলেন ঠিক কিনা? আয় মুসলমান বাদদান ভাইয়ের আমার, আল্লাহ পাক বলে আল্লামাল ইনসান, আল্লামাল ইনসান মালাম ইয়ালাম, বান্দা তুমি যে যে জ্ঞান তোমার ছিল না, যে এলেম তোমার ছিল না, ওই এলেম ওই জ্ঞান আমি আল্লাহ তোমাকে শিক্ষা দিয়েছি, আর আমার দেওয়া জ্ঞান দেয়া আমার দেওয়া ক্ষমতা খাটাই যাও, ও বান্দা আমার বিরুদ্ধে কথা বলো, আমার বিরুদ্ধে নড়াচড়া করো, ও বন্ধু আমার আল্লাহকে খবরদার খবরদার, সাবধান সাবধান, ইন্না বাতশা রাব্বিকা লাশাদিদ, আমি আল্লাহ ধরি না ধরি না ধরি না, কিন্তু যখন ধরি আমি আল্লাহ কিন্তু কাউকে ছাড়ি না, কথা কন ঠিক কিনা? আল্লাহ ধরলে কিন্তু সহজে ছাড়ে, অতএব আল্লাহ ধরার আগেই আমরা যেন সোজা হই, কথা কন ঠিক কিনা? ওই যে ভাই এক ব্যাং ব্যাং ছিলেন না, ব্যাং 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 ব্যাং, আর এক সাপ, সাপের সঙ্গে ব্যাঙ্গের সঙ্গে দুস্তি হয়ে গেছে, বন্ধুত্ব ভাব, বুঝেন নাই ভাই? বুঝেন না তো? খুব মিল মহাপদে চলে, একদিন ব্যাংক ডাক ডাকা বন্ধু তোমার একটা কথা কই, বলে কি কবি, বলে তুমি যে যে আঁকা বাঁকা চলো না, এইটা আমার কাছে বড় খারাপ লাগে, এটা বেশি ভালো লাগে না, আঁকা বাঁকা চলাটা আমার কাছে ভালো লাগে। সাপ কয় সর্বনাশ, এ ওয়াজাতের সঙ্গে দুস্তি করছি, এদিকে আমার ভুল ধরা শুরু করছে, কথা বোঝেন নাই? ফুস করে ফেনা পাইতা সাপ ব্যাং ধরে খায় কিনা, কথা কন? ব্যাং যেই ধরতে গেছে ব্যাং এক ফালে পানিতে গিয়ে পানিতল ডুব দিছে, এখন সাপ বেশ কিছু ওই ব্যাংকে খোঁজাখুঁজি করতে 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 এখন আর পায় নাই, তো ওখান থেকে খুঁজতেছে এক রাখাল ভাই, রাখালের হাতে কিন্তু সবসময় কি থাকে, কথা কন ঠিক কিনা? তো যাওয়ার সময় দেখি রে সাপ একালে ফুস 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 করে, ঘটনা কি? দেখে একটু বড় সাপ, আর কোন কথা কি, সাপ দেখলে আপনার বয়ে থাকেন? একাবারে রে ভাই, পিছন থেকে গিয়া এমন বাড়ি শেষ, কথা কন ঠিক কিনা? আবার কিছু দুষ্ট কোলাবান আছে, মাইরে সাপটা উড়ে একা মাফি কয় হাত, কথা কয় না? কথা কয় না? মাপে না ভাই, মাপছে তো, মাপতে গেলে আঁকা বাঁকা হবে না, সোজা হবে, একেবারে সোজা রাস্তা শোয়া মাপতেছে, একটু পরে ব্যাগ মাথা উঁচা করে দেখে বন্ধু এখন আর পানিতে ঘুরে না, রাস্তার ধারে সোজা হয়ে শুয়া রয়েছে, তার মানে সাপের বুঝতে দেরি নাই, আমার বন্ধু এখন কায়দা হয়ে গেছে, কথা কও ঠিক কিনা? আস্তে আস্তে ব্যাং আস্তে আস্তে সাপের কাছে যাকে, বন্ধু আমি তোরে কইছিলাম সোজা হয়ে হাঁটু, কি হয়া, কথা কও না কে, কি হয়া, আমি কইছিলাম সোজা হয়ে হাঁটু, আমার কথা শুনে যদি আগে সোজা হইতা তাহলে কি এখন মইরা সোজা হওয়া লাগতো, কথা কও না কে, এ মরার পরে সোজা হইলে কোনো লাভ হইব, কথা কন না কে, লাভ হইব? খবরদার মুসলমান, আল্লাহ পাক যতদিন পর্যন্ত হায়াত দিয়েছে, হায়াত তমক দৌলত দিয়েছে, এই হায়াতের দৌলতের ভিতরে ঈমান দিয়া নিজের দেহটা নিজের বডিটা নিজের সব কিছুকে ফিট করো, আমল দেয়া, কথা কও ঠিক কিনা? এখন যদি তোমার আমল ঈমান না থাকে মরার পরে গিয়া কাজ হইব? এজন আমার বন্ধুগণ আমার ভাইয়েরা আমার, খবরদার মুসলমান বাপজান ভাইগো,
ক্ষণস্থায়ী দুনিয়া, এই দুনিয়া তার দুনিয়া মাজরাতুল আখিরাহ। বিশ্বনবী কি বলেছে, দুনিয়ার থেকে মানুষ আখিরাতের শস্য ফল ফলিয়ে নিয়ে যাবে। যারা দুনিয়ার ভিতরে কষ্ট করবে, আল্লাহকে ডাকবে, আল্লাহর হুকুমগুলো মানবে, নবীর তরিকা মোতাবেক চলবে, পরকাল জীবনে গিয়ে তারা সুখে জীবন যাপন করবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ও দুনিয়ার মুসলমান ভাই, তোমার বাড়ির পাশে একটা হিন্দু ভাই, আমি তাকে খাটো করছি না, তাকে মন্দ বলতেছি না, সে যেভাবে চলে নামাজ পড়ে না, তুমিও নামাজ পড়ো না, সে দাড়ি কাটে, তুমিও দাড়ি কাটো, সে শার্ট প্যান্ট পরে, তুমিও শার্ট প্যান্ট পরো, সে দাঁড়ায় প্রস্রাব করে, তুমিও দাঁড়ায় প্রস্রাব করো। এ মুসলমান, তুমি তো সুজবান দিয়ে কলমা পড়ে মুসলমান হয়েছ, আর 5-7 বছর বয়সে ওই যে হাজান আনিয়া এরকম মাথা কাটা ফালাইয়া দেয়া তুমি মুসলমান, কথা কও ঠিক কিনা? বন্ধু ভাই জান আমার, ওই হিন্দু যেই ভাই নামাজ পড়ে না, রোজা রাখে না, পর্দা করে না, দাঁড়িয়ে প্রস্রাব করে, আমিও যদি এসব কাজগুলো করি তাহলে তার মধ্যে আমার মধ্যে কোনো পার্থক্য আছে কিনা? আমার বাপজান ভাইরা মনে তা সব বাপি কৌমিন ফাহু আমিন হুম। নবীজি ডাক দিলে, দুনিয়ার মানুষ তোমরা তাদের অনুসরণ করবা, অনুকরণ করবা, হাসরের মাঠে তাদের সাথে থাকবা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাকের বান্দারা, নবীজি রহমতেরা, শোনো গো ভাই, এখানে আলেম ওলামা দাওয়াত দিয়ে এনেছো, আলেম ওলামাদের কথাগুলো শুনবা, তাদের দেওয়া কথাগুলো আমল করবা, আর তাদেরকে যদি মহব্বত করতে পারো, দিন দেয়া মন দেয়া অন্তর দেয়া ভালোবাসতে পারো, হাসরের দিন আল্লাহ রাব্বুল আলামিন ও বন্ধু এই আলেমুল আমাদের সঙ্গে বানায় তোমাকে জান্নাত দিয়ে দিবি। আমার বন্ধুরা রে, আল্লাহ পাক ডাক দিলে, দিনের মানুষ আমি আল্লাহ যত বিধান তোমাদের দিলাম, নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, পর্দা করা যেমন ফরজ, যাকাত দেওয়া যেমন ফরজ, হজ করা যেমন ফরজ, ও বান্দারা তোর মা আর বাবার খেজমত করাও আমি আল্লাহ পাক ফরজ করে দিলাম। আছে না নাই? আছে না নাই? ওখান তো হুজুর বাপ মার কথা কেন না, অন্য কিছু কেন? ওয়াজ করেন হুজুর, নামাজের কথা কেন না? আর এখন বর্তমান হুজুর ওয়াজ করেন, বাবা মার মাথা কইেন না। বাবা তো এখন আমার আছে এক খাল, কোনটা জানেন না? নিজের বাবা না, এই যে আমার বিশ্বাস যারা আছে, আলহামদুলিল্লাহ যারা সুন্নতি তরিকা আল্লাহ এবং রাসূলকে, যে পীরকে দেখলে দিনের কথা মনে পড়বে, আমলের কথা মনে পড়বে, আল্লাহর কথা স্মরণ হবে, রাসূলের তরিকা চলতে মনে যাবে, এই সমস্ত পীরের দরকার আছে, কথা কন ঠিক কিনা? আর যারা দুনিয়া কামায়ের জন্য ব্যস্ত, তাদের পিছু যদি আপনি দৌড় শুরু করেন তাহলে উপায় আছে? আমার বন্ধু বিশ্বনবী ডাকতে পারে, দুনিয়ার মানুষ যারা ধনী, 4-5 লক্ষ টাকা খরচ করে মক্কা যাইবা, মদিনা যাইবা, হজ করতে যাইবা, আমার ভাই গো, নবী আমার ডাক দে বলে তিনটা জিনিস দেখবে, আল্লাহ পাক সওয়াব দেয়। কয়টা জোরে কান? কয়টা? নাম্বার 1 কোরআনুল কারীম, এর ভিতরে যে অক্ষরগুলো আছে, আয়াতগুলো আছে, হরফগুলো আছে, নকতাগুলো আছে, আপনি পড়তে পারেন না, আপনি যদি খুলে খুলে শুধু তাকাইয়া দেখেন, আমার আল্লাহ যা লিখেছে আপনি শুধু তাকাইয়া দেখবেন, আমার আল্লাহ রব্বুল আলামিন দেখার বিনিময়ে আল্লাহ আপনার আমল নামায় অসংখ্য সওয়াব দিয়া দিবে। নাম্বার 2, যারা আল্লাহর ঘর বাইতুল্লাহ গেছে, আল্লাহর ঘরের সামনে গিয়ে যারা দাঁড়াইছেন, আল্লাহর ঘরে গেলাম, দাঁড়া লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলছে কিনা, অনেক আছে কিনা ভাই? যারা হাজি সাহেব তারা বলছেন, যারা ছেলেরা যুবকরা বিদেশ গেছো, মক্কা গেছো, আমাদের তারা তো দেখেছেন ভাই, যখন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক কাবার সামনে গিয়ে বলতে থাকবা, কাবা ঘর দেখতে থাকবা, আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমল নামায় সওয়াব দিবে। জোরে কও সুবহানাল্লাহ। 3 নাম্বার, যখন কোন সন্তান নিজের মা আর নিজের বাবার চেহারার দিকে তাকিয়ে থাকে, নিজের মার চেহারা দেখে, বাবার চেহারা দেখে, আল্লাহ রাসূল বলে, ও দুনিয়ার মানুষ
বন্ধুগণ আমার যখন নিজের মার চেহারা দিকে তাকাইবা, বাবার চেহারা দিকে তাকাইবা, আল্লাহ রাসূল বলে আল্লাহর বান্দারে তোর আমলনামা একটা কবুল হজের সওয়াব আল্লাহ দিয়া দিবে। আমার বন্ধু নবী আমার ডাক দলে দুনিয়ার মানুষ তোমার আব্বার চেহারার দিকে যদি তাকাও, তোমার মার চেহারার দিকে যদি তাকাও, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামা একটা কবুল হজের সওয়াব দিয়ে দিবে। সাহাবীরা বলে নবী গো, কেউ যদি একবার দুইবার তিনবার পাঁচবার দশবার তাকায়, আল্লাহ নবী ডাক দিয়ে বলে সাহাবি, কোন মানুষ যদি নিজের মার চেহারার দিকে 100 বার তাকায়, দিনের ভিতরে 100 বার তাকায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমলনামা একটা নয় দুইটা নয় 100 বার তাকালে 100 কবুল হজের সওয়াব আল্লাহ দিয়া দেয়। নবী আমার ডাক দেওয়ার দুনিয়ার মানুষ আল জান্নাতু তাহতা আখদামিল উম্মাহ, ও আমার বাবারা ভাইয়েরা আমার রসূলের ঘোষণা, তোমার ও তুমি সন্তান, তোমার মার পায়ের তলে সন্তান তোমার জান্নাত। সুবহানাল্লাহ, কোন আল জান্নাতু তাহতা আখদামিল উম্মাহ, ও সন্তান তোমার মায়ের পায়ের তলায় তোমার জন্য আল্লাহ জান্নাত রেখে দিয়েছে। বন্ধুগণ আমার, ভাইগণ আমার, এখন আপনি বলতে পারেন মার পায়ের তলে কোদাল দেয়া খোদাই করে জান্নাত পাওয়া যাবে? না না না, তা পাওয়া যাবে না। রাসূল বলে হুমা জান্নাত কওয়া নারুকা, তোমার আব্বা আম্মা তোমার জন্য জান্নাতের রাস্তা সবে চল। সুবহানাল্লাহ, তোমার আব্বা আম্মা তোমার জান্নাতের রাস্তা দিয়ে গেল। সুবহানাল্লাহ, অথবা পক্ষান্তর যদি আব্বা আম্মাকে রাজিয়ার খুশি করতে না পারো, তাদের খেদমত করতে না পারো, তাদেরকে দেখতে না পারো, তাদের মনকে ভরাতে না পারো, তাদেরকে রাজি খুশি করতে না পারো, তাদের অসন্তুষ্টি না যদি মারা যাও, নবী কয় তোমার আব্বা আম্মা তোমার জাহান্নামের কারণ হয়ে যাবে। আমার বন্ধু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষ তুমি যতগুলো আমল করবা, তোমার আব্বা আম্মা যদি মারা যায়, তোমার আব্বা আম্মার আমল নামায় ওই আমলগুলো সওয়াব যায়। জোরে কও সুবহানাল্লাহ। এই মানুষ নামাজ পড়বে তার সব আব্বা আম্মার কবরে যাবে, নামাজ পড়বে না গুনাহ করবা, চুরি করবা, মদ খাইবা, গাঁজা খাইবা, নেশা করবা, আর অন্যায় কাজ করবা, এই পাপের ভাগিও কিন্তু আব্বা আম্মা হয়, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দা মাত্রাবিব সুকা মাত্রাবিবের সুকাই রহমতুল্লাহ আলাই একজন বুজুর্গ, একজন দার্শনিক, একজন লেখক, একজন মুহাদ্দিস, আল্লাহর বলো ওলি, আল্লাহর ওলি একদিন একটা কিতাবের মধ্যে লিখতেছে, আমি উনি বলে আমি স্বপ্ন যোগে একটা গোরস্থানের কাছে গেলাম, আমি রাস্তা দিয়ে হাঁটতেছি হাঁটতেছি হাঁটতেছি, হাঁটার পথে দেখলাম একটা কবরস্থান, আমার আল্লাহর ওলি ডাক দেব দেখতে পেলাম ওই কবরস্থানের মানুষগুলো সবাই জিন্দা হয়ে গেছে, আর গোরস্থানের পাশে বিশাল বড় একটা মাঠ খোলা ময়দান, ওই মাঠের ভিতরে অনেকগুলো শস্য ছিটানো আছে, ওই মানুষগুলো দৌড়িয়ে গিয়ে কে কার আগে পারে ওইগুলো কুরাচ্ছে কুরাচ্ছে কুরাচ্ছে, বন্ধুগণ আমার সবাই কুরাচ্ছে, কিন্তু ব্যতিক্রম একটা ঘটনা, ওই লোকগুলোর সাইডে একটা মানুষ চেয়ার পেতে বসা আছে, একজন মুরব্বী বাবা বসে আছে, আল্লাহর ওলি ডাক দে বলে আমি তার কাছে গেলাম, ডাক দে বলে বাবা গো এই মানুষগুলো কারাম, আল্লাহর বান্দা বলে হুজুর আমরা সবাই মারা গেছি, এটা কবরের জগৎ, এই গোরের রাস্তার পাশ দিয়ে যতগুলো মানুষ যায়, সূরা ফাতিহা পড়ে, সূরা ইখলাস পড়ে, সালাম দেয়, দরুদ পড়ে, কথা বলেন ঠিক কি না? ও দিনের মানুষ যতগুলো পথিক গোরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় সালাম দিয়ে কোরআন তেলাওয়াত করে বকশিস করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের বরকতে ওই মাঠের ভিতরে এরকম শস্য দানার মতো সওয়াবগুলো ছড়িয়ে দেয়। আল্লাহর বান্দার ডাক দিলে আমরা মরে গেছি, আমাদের সবের বড় প্রয়োজন, নেকির বড় প্রয়োজন, আমরা এই নেকিগুলো এখান থেকে কুড়ে নেই। আল্লাহর ওলি বলে বাবা আপনি কেন কুরআন না, আপনি কেন চেয়ারে বসা আছেন? আল্লাহর বান্দার ডাক দে বলে হুজুর সবারই নেকির প্রয়োজন, কিন্তু আমার দরকার নাই। আল্লাহু আকবার বলেন,
সবের দরকার নাই। কত বড় একটা কথা বন্ধু, মাথা বিনা শুকায় ডাকলে বলে বাবা গো কেন তোমার দরকার নাই, কেন তোমার সবের দরকার নাই। আল্লাহর বান্দা ডাক বলে হুজুর আমার মৃত্যুর পর আমার দুনিয়াতে যত অরিসান আছে তাদের ভিতরে আমার একটা ছেলে সন্তান রেখে এসেছি, ওই ছেলেটা আল্লাহর কালামুল্লাহ কোরআনের হাফেজ। হুজুর আমার ছেলেটা প্রত্যেক দিন কমপক্ষে এক খতম কোরআন পড়ে আর আমার নামে বকশিশ করে দেয়, এই জন্য আমার সবের অভাব নাই, কমতি নাই, কমতি নাই, এই জন্য ওরা কারাকারি করে সবগুলো করাচ্ছে, আমার প্রয়োজন নাই, এই জন্য আমি চেয়ারে নিশ্চিন্তা বসে আছি, আমার সব কোরআনের কোনো দরকার নাই। আমার বন্ধু আল্লাহর ওলি ডাক দেওয়ালে বাবা তোমার ছেলের নাম কি, ধরেন আব্দুর রহমান, বলে আমার বেটার নাম আব্দুর রহমান, কি করে, বলে ধরেন টাঙ্গাইল সয়ানি বাজার বা পাশানি বাজারে একটা মিষ্টির দোকান আছে, ওই মিষ্টির দোকানে আমার বেটা মিষ্টি বিক্রি করে। আল্লাহর ওলি ডাক দেওয়ালে তাই নাকি, বলে হ, ইতিমধ্যে তার ঘুমটা ভেঙে গেল, স্বপ্ন ভেঙে গেল। আল্লাহর ওলি কিতাবের মধ্যে লেখে পরের দিন সকালে ফজরের নামাজ পড়ে তিনি টাঙ্গাইল দিকে রওনা করলেন, যাইতে 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 পাশানি বা সয়ানি বাজারে চলে গেলেন, ডাক দেওয়ালে ও ভাই দোকানদার এই বাজারে মিষ্টির দোকান কোথায়, বলে একদম বাজারের শেষ মাথায় একটা ছোট্ট দোকান আছে, ওই দোকানটাই হলো মিষ্টির দোকান। আল্লাহর ওলি যাইতে যাইতে মিষ্টির দোকানের সামনে চলে গেলেন, গিয়া দেখে ওই দোকানের ভিতরে একটা যুবক মিষ্টি মাপে, কাস্টমারকে মিষ্টি মেপে দেয়, কিন্তু তার জবানটা আস্তে 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 নড়াচড়া করে। আল্লাহর ওলি চিন্তা করতে লাগলো ওই জবান দিয়ে কি তেলাওয়াত করে, বন্ধু কাস্টমার যখন সেখান থেকে চলে গেল আল্লাহর ওলি আস্তে আস্তে দোকানদারের কাছে ডাক দে, বলে বাবা তোমার নাম কি, বলে আমার নাম আব্দুর রহমান। আল্লাহর ওলি প্রথম নামের সাথে নামটা যখন মিলা গেল, এবার ডাক দে, বলে বাবা তুমি কি করো, মিষ্টির দোকানে মিষ্টি বিক্রি করি, বলে তোমার জবান দিয়ে তুমি কি তেলাওয়াত করো, বলে হুজুর গো আমি আমার জবান দিয়ে আমি আল্লাহর কালাম কোরআনুল কারীম তেলাওয়াত করি। বলে বাবা তুমি কেন কোরআন পড়ো, বলে হুজুর আমার বাবা মারা গেছে, বাবা তো আমল্লামা বলতে যা তার সাথেই ছিল সাথেই গেছে, বাকি সম্পদ সহায় সম্পদ সব কিছু দুনিয়া রেখে গেছে, আমার বাবা মাত্র তিনখানা সাদা কাপড় নিয়ে গেছে আর কিছু নিতে পারে নাই, এই জন্য আমি পণ করেছি প্রতিজ্ঞা করেছি যতদিন আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখবে প্রত্যেক দিন এক খতম করে কোরআন পড়ে আমার বাবার নামে বকশিস করে দেব। আমার বন্ধু আল্লাহর ওলি মাত্র বেবি সুকাই রহমতুল্লাহ আলাই তাজ্জব হয়ে গেল, আহারে আল্লাহ পাক কি সুনিশ্চিত একটা সবের দ্বারা সন্তান থেকে বাবার কবরে সরাসরি দেয়া দেয়। হাদিসে আছে বন্ধুগণ আমার, আপনি যখন আব্বার কবরের পাশে যাইবেন মার কবরের পাশে দাঁড়াইবেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর বলে সালাম দিয়া সূরাতুল ফাতিহা সূরা ইখলাস দোয়া দরুদ যাই পড়বেন। আমার বন্ধু কবরের সামনে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে যখন আপনি সালাম দিয়ে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন আর বাবার চেহারা থেকে সন্তানের চেহারা পর্যন্ত কমপক্ষে 70টা পর্দা আছে, যখন বান্দা আউযু বিল্লাহ বিসমিল্লাহ বইলা বাবা মার কবরের সামনে দাঁড়ায় আল্লাহ রাব্বুল আলামিন টাস টাস করে ওই বান্দা এবং মার বাবার মাঝখানে 70টা পর্দা সরাইয়া দেয়। সন্তান যখন কোরআনুল কারীম তেলাওয়াত করে মার বাবা তাকায়া তাকায়া সন্তানের চেহারা দেখে মা দুইটা চোখের পানি জার জার কইরা ছাইরা দেয়,
বাবা দুটো চোখের পানি জার জার করে ছেড়ে দেয়। সন্তান যত তেলাওয়াত করে মা আর বাবা সন্তানের মুখের দিকে তাকায় থাকে তাকায় থাকে। ও বন্ধু যতক্ষণ পর্যন্ত আপনি আব্বা আম্মার কবরে বাসা দাঁড়া থাকবেন, কোরআন তেলাওয়াত করবেন, দুরূদ শরীফ পড়বেন, আস্তাগফিরুল্লাহ পড়বেন, আল্লাহ পাকের রহমত আমার আপনার আব্বা আম্মার ঘরের ভিতরে বৃষ্টির ন্যায় বর্ষণ হয়। ও বন্ধু আল্লাহর ওলে মাত্রাবিন সুকাই রহমতুল্লাহ আলাই বলেন, আমি এই ঘটনায় পুরো লিখে রাখলাম। এই ঘটনা লেখার পরে আমি কি করলাম, এটা লিখে রেখে দিলাম। এরপরে কয়েক বছর অতিবাহিত হয়ে গেল। তারপরে আবার একদিন রাতে স্বপ্ন যোগে আমি ওই দিকে যাইতেছি, এবারও দেখতে পেলাম ওই গোরস্থানের পাশে চলে গেলাম। এবারও দেখলাম সমস্ত কবরবাসী নেকি কুরানোর জন্য ব্যতিব্যস্ত হয়ে পড়ছে, তারা সবাই সওয়াব কুরাচ্ছে। কিন্তু দুঃখের বিষয় হইল ওই যে মুরব্বি বাবা যিনি চেয়ারে বসা ছিল, আজকে ওই বাবাও নিজেও সওয়াব গুলো কুরায়। আল্লাহর ওলি ডাক দেয়া বলে, বাবা গো। এরপর একদিন দেখা হলো, আপনি চেয়ারে বসা ছিলেন, আপনি বলছেন কোন সওয়াবের দরকার নাই, আজকে কেন আপনি ওই পথিকদের সঙ্গে আপনি নিজেও সওয়াব করতে যাচ্ছেন? আল্লাহর বান্দা ডাক দেয়া বলে, হুজুর আজকে দুই দিন আমার যে সন্তান রেখে এসেছিলাম, আমার ওই বেটাটা দুই দিন হয় দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, এই দুই দিন হয় বিদায় হয়ে চলে গেছে, আর আমার ছেলে আর কোরআন তেলাওয়াত করে না। আমার ভাইজান বন্ধু বলে, হুজুর গো আমার কবরে তো আর সওয়াব আসে না, এখন তো আমি সওয়াবের বড় মহতাজ, এখন তো সওয়াবের বড় প্রয়োজন। ও আমার বাপজান ভাই গো, আল্লাহর ওলি ঘুম থেকে জাগ্রত হলেন, ফজরের নামাজ পড়ে আবার আবার আস্তে 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 বাজারে গেলেন। বাজারে গিয়ে জিজ্ঞেস করলেন, বন্ধু এই যে মিষ্টির দোকানের লোকটা কই? তারা বলল, হুজুর আজকে দুদিন হয় আল্লাহর বান্দা দুনিয়া থেকে চির বিদায় হয়ে কবর দেশে চলে গেছে। বন্ধুগণ আমার ভাইরা, বলতেছিলাম সন্তান যদি নেক কাজ করে এটাও আল্লাহ আব্বা আম্মার আমল পৌঁছা দিবে, পক্ষান্তর যদি অন্যায় অনাচার বদ কাজ করে গুনার কাজ করে এটাও কিন্তু আব্বা আম্মার আমল নামা যাবে, কথা কন ঠিক কিনা? এই জন্য সন্তান খবরদার, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার আব্বা আম্মা তোমার জন্য জান্নাতের ব্যবস্থা হবে অথবা তারাই তোমাকে তোমার জাহান্নামের রাস্তা হবে, কথা কন ঠিক কিনা? খবরদার বন্ধুগণ আমার, আব্বা আম্মা কষ্ট পাবে এমন কোন কাজ, এমন কোন কথা, এমন কোন আচরণ, এমন কোন ব্যবহার যেন আমার দ্বারা আপনার দ্বারা না হয়, কথা বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার, যদি মা ডাক দেয় মালিক আমার সন্তান আমার সঙ্গে যে বেয়াদবি করেছে আচরণ করেছে আমি আল্লাহ সইতে পারি নাই, আমি তোমার কাছে বিচার চাই। বাপজান ভাইয়ের আমার, মা যারা মহিলা মানুষ মা জাতি তারা তো অধিকাংশ রাগে রাগ যখন বেশি হয় তখন তারা হাত তুলে মাওলার কাছে বরদোয়া করে, কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? হাত যখন রাগ যখন বেশি হয় তখন তারা আবার এরকম ভাবে আসল তুইলা বরদোয়া করে, কথা বলেন ঠিক কিনা? ও বন্ধু মা কিন্তু হাত তুলতে হবে না, কথা বলেন ঠিক কিনা? মার কিন্তু হাত তোলার দরকার নাই, শুধু মালিককে যদি ডাক দেখ, আল্লাহ আমার বেটা ভুল করছে, আমার বেটা আমাকে জ্বালায়া ফেলাইছে, বিচার চাই, এ কথা বলতে দেরি, মাওলাই কিন্তু বিচার করতে দেরি করবে না। শোনেন শোনেন টাঙ্গাইল বাসী, শোনেন দিয়া মন, ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন, ভালো লাগলো আপনাদের এই তাফসীর আয়োজন, কথা কন ঠিক কিনা? শোনো শোনো যুবক ভাই গো, শোনো দিয়া মন, ভালো লাগলো তোমাদের এই মাহফিল আয়োজন, ভালো লাগলো তোমাদের এই তাফসীর আয়োজন। আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব আলহাজ সানোয়ার হোসেন এমপি ভাই, আরো আছেন পৌরপিতা, দেখছেন গো সবাই। এ ঠিক না করছে ভাবি রে,
যার জন্য আজকে আমরা এখানে একত্রিত হতে পেরেছি জান্নাতের বাগানে, তার জন্য কথা বলে বেজার হন আপনারা? শোনো শোনো যুবক ভাই গো, শোনো দিয়া মন, ভালো লাগলো তোমাদের এই কষ্টের আয়োজন, ভালো লাগলো তোমারে দে তোমাদের এই মাহফিল আয়োজন। আজকের মাহফিলের সভাপতি মুফতি জনাব আব্দুল বাসির যুক্তিবাদী ভাই, আরো আছে টাঙ্গাইলের মুসলমান সবাই, কথা ঠিক কিনা? সবাই আমরা আল্লাহর গোলাম, জান্নাতে যাইতে চাই। জান্নাতে যাইবেন না কেরা কেরা হাত তুলুন তো দেখি, তাহলে যে আওয়াজ দেন না আপনারা, সবাই আমরা আল্লাহর গোলাম, জান্নাতে যাইতে চাই। কে কে জান্নাতে যাইবেন হাত তুলে দেখান সবাই, নারা তাকবীর, হাতে লারা দেন সব, এই হাত নামান গা, হাতে লারা দেন সবাই, হাতে লারা দেন সবাই, সবাই আমরা আল্লাহর গোলাম, জান্নাতে যাইতে চাই। হাতে লারা দেন সবাই, হাতে লারা দেন সবাই, শোনো 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 টাঙ্গাইলবাসী, শোনো দিয়া মন, ভালো লাগলো তোমাদের এই তাফসীর আয়োজন, কথা ঠিক কিনা? দশ মাসের লকডাউন চইলা গেল ভাই, করুণার অজুহাতে মাহফিল বন্ধ নাই। দশ মাসের লকডাউন চইলা গেল ভাই, করুণার অজুহাতে মাহফিল বন্ধ নাই। স্কুল বন্ধ ছিল বন্ধু, মাদ্রাসা বন্ধ নাই। স্কুল বন্ধ ছিল বন্ধু, মসজিদ বন্ধ নাই। আমরা সবাই নবীর গোলাম, জান্নাতে যাইতে চাই। আমরা সবাই আল্লাহর গোলাম, জান্নাতে যাইতে চাই। কে কে জান্নাতে যাবেন হাতে লারা দেন সবাই, হাতে লারা দেন সবাই, লারায়ে তাকবীর, লারায়ে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিসের আলো, নারায়ে তাকবীর, আল্লাহ সবার কবুল করে জয় করেন, আমিন। ওয়াজ মাহফিল হলে কভু সেথা যেতে চায় না মন, রাত্রি জেগে দেখতে পারে মমতাজের নাচন, দুই আঙ্গুলের চিপায় আবার কেউ গাঞ্জা মারে টান, যারা ঠিক করে তারা গাঞ্জা খায়। ওয়াজ মাহফিল হইলে কভু সেথা যেতে চায় না মন, রাত্রি জেগে দেখতে পারে মমতাজের নাচন, দুই আঙ্গুলের চিপায় আবার কেউ গাঞ্জা মারে টান। ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান, কথা ঠিক কিনা? নামাজ পড়তে বললে মিয়া দেখা না নানো জুহাত, মাথার ব্যথা ঘাড়ের ব্যথা আরো দেখা গিরাবাত, রুকু সেজদা করলে নাকি, রুকু সেজদা করলে নাকি মাথায় লাগে টান, কথা কয় না? ওরা কিসের মুসলমান রে, ওরা কিসের মুসলমান, কথা কয় না গা? সারা সপ্তাহ মসজিদ খালি, নামাজ পড়ার মানুষ নাই, মাশাআল্লাহ শুক্রবারে দেখি লোকের অভাব নাই, আবার এসে সবার শেষে রুকুতে মারে টান, কথা কয় না? হাইরে তারা হুরারে ভাই, দুনিয়ার কাজ কাম একটাও নাই, বাড়িতে শুয়া বুয়া থাকিয়া আউস মোমবাতি টাইনার শেষ পরে দৌড় পরে ইমাম সাধন খুতবা দিয়া আল্লাহ আকবার রুকুতে যায়, আল্লাহ আকবার পিছনে, কথা কয় ঠিক কিনা? অথচ জুমার দিনে সর্বপ্রথম যিনি জুমার নামাজ আদায়ের জন্য মসজিদে প্রবেশ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামা কমপক্ষে একটা উট কুরবানির সওয়াব দেবে। এটা কি শুনেন নাই হাদিসটা? এ মাসালা শুনেন নাই আপনারা? তারপরে যিনি আসে তিনি কি গরু কুরবানি, তারপরে বকরি, তারপরে মুরগি, এই আস্তে 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 সরিষা পরিমাণ সওয়াব আল্লাহ তার আমলনামাতে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু ওই মসজিদে আমরা আগে আগে যাওয়ার ইচ্ছে তেমন একটা নাই, তবে আলহামদুলিল্লাহ আজকে এই যে এত সুন্দর একটা পরিবেশ, আমার যুবক ভাইদেরকে ধন্যবাদ দেওয়া দরকার আছে না নাই?
আজকে থেকে 5 বছর আগে আমার এই যুবক এই জেনারেশন যারা আছে তারা যাত্রা সিনেমা থিয়েটার গান বাজনা করতো, কথা বলেন ঠিক কিনা? এখন বর্তমান আল্লাহ পাক যুবক ভাইদের কলিজার মধ্যে আল্লাহর মহব্বত নবীর মহব্বত আল্লাহ প্রেম প্রীতি ভালোবাসা কোরআনের ভালোবাসা ঠেলে দেওয়ার কারণে আল্লাহর বান্দারা এখন গান বাজনা বাদ দিয়ে কোরআনের তাফসীর ঝুঁকেছে, কথা কও ঠিক কিনা? কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। হাট বাজারে মার্কেটে যাও দেখবে শুধু নারী, কথা হয় না? কেউ বাবার সে যে গুজে করছে দোকানদারি, এই এনায়তপুর নাই, টাঙ্গাইলে নাই, আছে? হাট বাজারে মার্কেটে যাও দেখবে শুধু নারী, কেউ বাবার সে যে গুজে করছে দোকানদারি। এখন যদি দোকানে টিভি না থাকে দোকানে বেচা কিনি বেশি হয়, আর এক ভাই তো গরিব মানুষ টিভি বাবু কই হে কি করছে বোঝেন নাই? আচ্ছা দিতেছি ইনশাআল্লাহ। ভাই যারা বাহিরে দাঁড়ায় আছেন মেহরবানি করে আসেন, 1 মিনিটে শেষ করতেছি। এই জন্য দোকানে টিভিও চলে, আবার যার দোকানে টিভি নাই তার দোকানে এটাও চলে, কথা কন ঠিক কিনা? হাট বাজারে মার্কেটে যাও দেখবে শুধু নারী, কেউ বাবার সে যে গুজে করছে দোকানদারি। সব কিছুতে আছে নারী, কেউ বা চালায় হুন্ডা গাড়ি, কথা কয় না? সব কিছুতে আছে নারী, কেউ বা চালায় হুন্ডা গাড়ি। হায়রে আল্লাহ একি তুমি আমার দেখালে, কিয়ামতের আলামত এসে গেছে, কথা কয় ঠিক কিনা? তাই তো ঘরের নারী রাস্তা নেমেছে, কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী। আনলে স্বামী শাড়ি জুতো হয় না পছন্দ, পছন্দ আর নাই পছন্দ স্বামীর একান্ত, চোখ ফুলায়া গাল ফুলায়া স্বামী হতে রয়সরিয়া, ভাত খাবে না স্বামীর সাথে গোসা করেছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে, কথা কও ঠিক কিনা? আল্লাহ আমার মা বোনদেরকে সহি বুঝদান করুক, যেরকম আমিন। ও আখরি দাওয়ানা।